নমস্কার আপনারা দেখছেন রাশিফল এটি একটি জ্যোতিষ ভিত্তিক চ্যানেল আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে মাসিক রাশিফল নিয়ে আজ যে রাশির কথা বলবো দু হাজার সালের আগস্ট মাসের ধনু রাশির জাতক জাতিকাদের বিস্তারিত আলোচনা প্রথমেই আসবো অর্থনৈতিক ধনুরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক মোটামুটি থাকবে আপনাদের যে যে কাজেই জড়িত আছেন তার থেকেই আপনারা লাভবান হবেন অর্থনীতি কিন্তু আগের থেকে অনেক অনেক ভালো থাকবে আর নতুন কোনো বিজনেস বা নতুন কোনো জায়গায় টাকা ইনভেস্ট করবেন না সেটা কিন্তু আপনাদের জন্য অশুভ এরপরে বলবো যারা অলরেডি চাকরি করছেন তাদের কিন্তু কোনো পদোন্নতির যোগ নেই যেভাবে আছেন সেভাবেই চলবে এখন আর একটা কথাই বলবো সেটা হচ্ছে তর্কে যাবেন না যেরকম চুপচাপ থাকবেন আর ঝুট ঝামেলা থেকে দূরে থাকবেন তাহলেই কিন্তু আপনাদের অনেকটাই শুভ এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যারা চাকরি করবেন যোগাযোগ চালাচ্ছেন বা চাকরির জন্য অনেক চেষ্টা করছেন তাদেরকে বলবো আপনারা কিন্তু একটা শুভ খবর আপনারা পেতে পারেন চেষ্টা চালিয়ে যান চাকরি কিন্তু এই মাসেই আপনাদের হতে পারে আর টোটালটাই কিন্তু আপনাদের হবে ষোলো তারিখের পর থেকে আপনাদের তৃতীয় সপ্তাহ থেকে মোটামুটি কুড়ি একুশ থেকে আপনাদের কিন্তু যা যা বলবো বা বলেছি সেগুলো টোটাল মিলবে এক তারিখ দু তারিখ প্রথম সপ্তাহের থেকে কিন্তু আপনাদের এসব কোনো কাজ হবে না মোটামুটি ষোলো তারিখের পর থেকে কিন্তু আমি যা যা বলবো সবটাই কিন্তু আপনাদের কার্যকারিতা হবে এরপরে বলবো যারা পড়াশোনা নিয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনাও একই থাকবে এখন যে অবস্থায় আছে খুব ভালো মন দিয়ে আপনি পড়াশোনা করতে পারবেন না বা একদমই পড়বেন না সেটাও না পড়াশোনাও মোটামুটি থাকবে এবার বলবো আপনাদের সাংসারিক সুখ শান্তি যারা বিবাহিত আছেন তাদের নিয়ে বলছি আপনাদের কিন্তু এই মাসে যে দিন আপনারা কাটিয়েছেন তার থেকে কিন্তু অনেক ভালো থাকবেন যেরকম একটা অর্থনৈতিক সমস্যা ঝুট ঝামেলা বাড়িতে কম বেশি ছিল সেটা কিন্তু এই মাসে কোনো থাকার সম্ভাবনা নেই অতএব আপনাদের কিন্তু সুখ শান্তি বজায় থাকবে আবারও একটা কথাই বলবো যে তর্কে যাবেন না যতটা পারবেন এড়িয়ে থাকবেন ঝুরঝামেলা থেকে আপনাদের কিন্তু সংসারের সুখ শান্তি অবশ্যই এই মাসে থাকবে তারপরে বলব যারা বিয়ে শি করেননি দেখাশোনা চালাচ্ছেন তাদের তাদের ক্ষেত্রে কিন্তু শুভ আপনারা দেখাশোনা চালাতে পারেন আপনাদের কিন্তু বিবাহটা খুব শুভ বিবাহের দিক থেকে কিন্তু আপনারা একটা ভালো খবর পেতে পারেন এরপরে বলব লাভ লাইফ যারা লাভ লাইফে জড়িত আছেন তাদেরকে বলবো তাদেরও খুব শুভ আপনাদের এই লাভ লাইফটা কিন্তু রিলেশনশিপ পর্যন্ত যেতে পারে বিয়ে সাথী পর্যন্ত পৌঁছতে পারে আপনাদের লাভ লাইফ ভীষণ শুভ আর যারা এখনো লাভ লাইফে জড়ার নেই তাদেরও কিন্তু একটা নতুন প্রেম আসতে পারে আপনাদের প্রেমের দিক থেকে কিন্তু প্রচুর শুভ লাভ লাইফ শুভ বিবাহর দিক থেকে শুভ এগুলো কিন্তু সব কিছুই আপনাদের ভালো এবার বলবো স্বাস্থ্য আপনাদের স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে ছোটোখাটো যেগুলো আপনাদের হালকা চোট লাগা গ্যাস অম্বল এগুলো একটু হতে পারে বড় ধরনের কোনো শরীর খারাপ বা আপনাদের অর্থ শরীর স্বাস্থ্য নিয়ে অর্থ ব্যয়ের কোনো যোগ কিন্তু এই মাসে দেখছি না সেইখানে বলবো আপনাদের স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে হালকা যে দুই একটা চোট লাগা এগুলো কোনো বড়ো ধরনের কোনো কিছু হবে না সেগুলো হতে পারে আর যেটা বলবো আপনাদের সন্তানদের নিয়ে একটু দুশ্চিন্তায় থাকতে পারেন সেই কারণে আপনাদের সন্তানের প্রতি কিন্তু আপনাদের নজর রাখা এই মাসটায় অবশ্যই খুবই দরকার আপনারা একটু ফলো বা সতর্ক থাকবেন নজরে রাখবেন সন্তান নিয়ে কিন্তু আপনাদের দুশ্চিন্তায় পড়তে পারেন সে সন্তান নিয়ে কিভাবে দুশ্চিন্তা পড়বেন ধরেন পড়ে গেল চোট লাগলো ব্যথা ভাঙা মচকা এগুলো হতে পারে সেই কারণে বললাম একটু সতর্ক থাকুন তাহলে কিন্তু এইগুলো কিছুই নাও হতে পারে সবটাই আপনাদের হাতে এই কারণে আপনাদের সতর্ক করার জন্য অনেক আগে কিন্তু আমি ভিডিও দিয়ে থাকি ভিডিওগুলো দেখে যদি এই পুরো মাসটা চলতে পারেন তাহলে কিন্তু ভালো দিকগুলো তো অবশ্যই লুপে নেবেন আর খারাপ দিকগুলো এড়িয়ে যেতে পারবেন আপনারাই পারবেন এড়িয়ে যেতে এই যে আছে বলে যে এগুলো হবে তার কোনো মানে নেই আপনারা যদি সতর্ক থাকুন তাহলে এগুলো কিছুই হবে না এরপরে বলবো যদি আপনাদের বাড়িতে বয়োজ্যেষ্ঠ কেউ থাকে বাবা মা কাকা যেটা তাদের নিয়েও কিন্তু একটু অসুস্থতার জন্য কিছু অর্থ ব্যয় যোগ দেখা যাচ্ছে সেই কারণে বলবো ছোটোখাটো যখন প্রবলেম দেখা দেবে তখন থেকে যদি ডাক্তারের পরামর্শ নেন তাহলে কিন্তু বড়ো ধরনের পয়সা যেটা টাকা পয়সা চিকিৎসা বাবদ খরচ যেটা ব্যয় দেখা যাচ্ছে সেটা কিন্তু এড়িয়ে যেতে পারবেন সেই কারণে বলবো ছোটোর থেকেই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন তাহলে কিন্তু আপনাদের এইটাও এড়িয়ে যেতে পারবেন সবশেষে আমি একটা কথাই বলবো আমি এতক্ষণ যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথা কিন্তু আপনাদের মিলবে যদি আপনাদের হরস্কোপ সমস্তটা কুষ্টি বিচার করানো থাকে তবে দেখা গেল আপনারা কিছুই জানেন না আপনাদের কুষ্টি বিচার করেননি কোনো দিনও আপনারা কে রাশি কি সেটা জানেন না কে বলেছে সেই হিসাবে আপনারা এই ভিডিওটা দেখছেন তাদের কিন্তু কতটা মিলবে সেটা আপনারাই ভালো জানবেন আর যদি আপনাদের সম্পূর্ণ সব কিছু ঠিক থাকে গো নক্ষত্র কোনো দশা অন্তর্দশা না থাকে তাহলে কিন্তু আপনাদের নাইনটি পারসেন্ট মিলতেই হবে আর যাদের আপনারা জানেন না অনেক প্রবলেমে আছেন রাশি কাটানো নেই অনেক গ্রহ নক্ষত্র উল্টো জায়গায় অবস্থিত আছে তাহলে কিন্তু মিলবে তো অবশ্যই ফর্টি পারসেন্ট ফিফটি পার্সেন্ট মিলবে আর এই কথাটা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি সেই কারণে আপনাদের যাকে ভালো লাগে সেই তাকে যেয়ে সেখানে গিয়ে আপনারা আপনাদের হরস্কোপটা চেক করিয়ে নিন আপনাদের কুষ্টি বিচারটা করে নিন নিয়ে যে যে অবস্থায় আছে খারাপ অবস্থায় থাকলে তাকে আর রেমেডি দিয়ে বা রাশি কাটিয়ে ঠিক করে রাখুন তাহলে কিন্তু এই রাশিফলগুলো যে আপনারা দেখছেন সমস্তটা লাভ আপনারা তুলতে পারবেন আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাড়িতে থাকুন